রানীনগরের ধুলাড়ি গ্রাম পঞ্চায়েতে কথিত আছে, মস্তরাম মানে এক সাধু বহুকাল আগে দেরা বেঁধেছিল। অসহিষ্ণুতা নিয়ে যখন দেশ জুড়ে বিতর্ক, তখন মুর্শিদাবাদ জেলার লোকায়ত ধর্মের এক আশ্চর্য মিলন উৎসব হয়ে গেল এক বৈশাখ মাসে। হিন্দু মুসলমান এই দুই ধর্মের মিলন উৎসব মস্তরামের মেলা নামেই পরিচিত। এখানে রয়েছে একটি পুকুর, একটি কালী মন্দির ও বটগাছ। এই জায়গাটা ছিল মস্তরামের সাধনা স্থল। আজও প্রতি বছর বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার এখানে জড়ো হয় সাধু ও ফকিরেরা। আর আশেপাশের ডোমকুল, জলঙ্গি বিভিন্ন গ্রাম থেকে হিন্দু মুসলমান নির্বিশেষে এখানে আসেন নানা মানুষ। কিন্তু সাধুর কাছে মানত রাখেন মুসলমান গৃহবধূ, তেমনি মুসলমান ফকিরদের কাছে দোয়া নেন হিন্দু নারী। এখানে কি জন্য এসেছেন? আপনি ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার দেখি ভালো হয়নি? ভালো হয়েছিল না, দেখেন মানুষ করে ভালো হয়েছে। দীর্ঘকাল ধরে মানুষের বিশ্বাস, গাছের প্রথম ফল দিয়ে মস্তরাম নামে উৎসর্গ করলে ফসল ভালো হয়, গৃহস্থের মঙ্গল হয়। তাই এখানে দেখা যাবে সব ধর্মের মানুষই নানা রকম ফল নিয়ে পুকুরে উৎসর্গ করছে। কি জন্য এখানে এসছো? চোখের লাগে। চোখে কি আছে? চোখ চুলকায়, খচখচ করে পানি ঝরে। তো ডাক্তার দেখাওনি? ডাক্তার মেলা দেখাইছে, ওষুধ দিয়েছে, ভালো হবে দেখবে, ভালো হয়। সামনের বছর বৈশাখ মাসের কোনো এক মঙ্গলবার আপনিও চলে আসুন এই মিলন মেলায় সামিল হতে। আমি নেশাতুন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।